আন্দোলন অথবা অবস্থান বিক্ষোভ নয়, অথবা চিকিৎসকদের পরিষেবা বন্ধ না করে বরং গ্রামে গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবার মধ্য দিয়ে অভয়ার মৌলিক বিচারের দাবি তুলছেন মালদা মেডিকেল কলেজের সকল চিকিৎসকরা। শুধু তাই নয়, তাদের প্রেসক্রিপশনেও রয়েছে অভয়ার জাস্টিসের মোড়ক। এমনই এক অভিনব প্রতিবাদের চিত্র দেখা গেল মালদার হবিবপুর অঞ্চলে। এদিন উক্ত অঞ্চলের একটি বেসরকারি বিদ্যালয়ের প্রাঙ্গণে মালদা মেডিকেল কলেজ প্রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে চিকিৎসক তরুণীর নির্মম হত্যার প্রতিবাদে ও দোষীদের যোগ্য শাস্তির দাবিতে চিকিৎসার মধ্য দিয়ে এমনই এক প্রতিবাদ কর্মসূচি পালন করলেন চিকিৎসক মহল। আমরা তুলে ধরব সেই প্রতিবেদন। আমাদের হসপিটালে আমরা জুনিয়র ডাক্তাররা ওপিডি করছি না, কারণ আমরা এখনো আমাদের অভয়ের বিচার পাইনি। আর জীবনে যে ভিন্ন ঘটনা ঘটেছে তার জন্য এখনো দোষীদের খুঁজে বার করা হয়নি, তো তার জন্য আমরা ওপিডি বন্ধ রেখেছি। কিন্তু আমরা সাধারণ মানুষের পাশে অলওয়েজ আছি, তাই আমরা এখানে একটা হেলথ ক্যাম্প ম্যানেজ করেছি যেখানে প্রত্যেকটি বিষয়ে স্পেশালিস্ট ডক্টররা আছেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতদূর পারছি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, বিপি অ্যান্ড সিটিজিও মেপে দেওয়া হচ্ছে। তো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই কেমন সারা পাচ্ছেন সাধারণ মানুষের? আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ ভীষণভাবে সাড়া দিয়েছেন আমাদের ডাকে, যথেষ্টই মানে এসেছে। এবং আমাদের মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েটেড বাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ডের তরফ থেকে এই যে অভয় ক্লিনিক, প্রথম মানে প্রথম অভয় ক্লিনিকে মানে আমরা খুব আর কি এত অভূতপূর্ণ সাড়া পেয়েছি। আরজিকর মেডিকেল কলেজে যে নক্কারজনক ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জানি, আর গোটা রাজ্য সহ গোটা দেশ জুড়ে এটার আন্দোলন চলছে। চিকিৎসকেরা সেটার বিরুদ্ধে এবং জনসাধারণ সেটার বিরুদ্ধে আন্দোলন করছে। আজকে জনসাধারণ যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমরা মালদা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকেরা মিলে এই মালদাবাসীর জন্য মালদা জেলার বিভিন্ন জায়গায় আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছি। আজকে এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমরা আইওতে করছি, এটার নাম অভয়া ক্লিনিক।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে রাজ্য জুড়ে যেই অভয়া ক্লিনিক হচ্ছে সেটা আমরা মালদা জেলাতেও চালু করলাম আজকে থেকে। আগামীতে আমরা অন্যান্য জায়গায়ও সাধারণ মানুষকে এই বিনামূল্যে পরিষেবা দেব এবং এখানে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করছি। সাধারণ মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই আন্দোলনে আমাদের পাশে থাকার জন্য। কিন্তু আমরা সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে আন্দোলন যেরকম চলছে তার সাথে আমরা আমাদের পরিষেবাও চালিয়ে যাচ্ছি। হাসপাতালেও ইমার্জেন্সি পরিষেবা সব চলছে এবং আমরা মানুষের দিকে দুপা বাড়িয়েছি। মালদা জেলার বিভিন্ন জায়গায় এই অভয়া ক্লিনিক আমরা ধীরে ধীরে করব। পাচ্ছেন আজকে মালদা মেডিকেল কলেজের সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় 50-60 জন ডাক্তারবাবু এখানটায় এসছেন। আর আপনারা ভিড় দেখতেই পাচ্ছেন এখানটায় চারিদিকে। সকাল থেকে যেরকম সাধারণ মানুষ আমাদের পাশে এসে সাড়া দিয়েছেন এই ক্যাম্পে, সবাইকে এখানটায় বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য ডাকা হয়েছে এবং সাধারণ মানুষ এসে পরিষেবা পাচ্ছেন এবং আমরা পরিষেবা দেওয়ার জন্যই আছি। আশা করছি এটা সাফল্য পাবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।